দর্শক বিন্দু, সবাইকে জানাচ্ছি বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে বাইকের মাস্টার সার্ভিস। তো এই বাইকটি আমরা মাস্টার সার্ভিস করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আমরা খুলে নিলাম। এবং বাইকের মাস্টার সার্ভিসের সময় যে কাজটি অবশ্যই করতে হবে, সে কাজটি হচ্ছে বাইকের কার্বোরেটর অবশ্যই ওয়াশ করতে হবে। যদি কার্বোরেটর ওয়াশ না করেন, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আপনি ভালো পারফরমেন্স পাবেন না। ভালো পারফরমেন্স পাওয়ার জন্য কার্বোরেটরের তলার মধ্যে দেখেন কতগুলি ময়লা জমে আছে। তো অবশ্যই কার্বোরেটর ভালো থাকার জন্য, কার্বোরেটর দীর্ঘদিন ভালো রাখার জন্য এবং বাইকের মধ্যে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আমাদের কার্বোরেটর অবশ্যই ওয়াশ করতে হবে। কার্বোরেটরের মধ্যে সব জেটগুলি অবশ্যই ওয়াশ করে নিতে হবে। কার্বোরেটর পিস্টন দেখেন একটু একটু ক্ষয় হয়ে গেছে। তো কার্বোরেটর পিস্টন ক্ষয় হয়ে যাবার একমাত্র কারণ হচ্ছে বাইকের এয়ার ফিল্টার ফোম। যদি সঠিক সময়ের মধ্যে যদি আপনি পরিবর্তন না করেন, সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটর পিস্টন খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। অনেকে বলে বাইকের কার্বোরেটর নাকি বারবার খোলা ফিটিং করলে বাইকের মাইলেজ কমে যায়, বাইকের নানা ধরনের সমস্যা শুরু হয়। তো আসলে এই কথাগুলি কারা বলে? যারা সঠিক কাজটি করতে জানে না তারাই কিন্তু এই কথাটি বলে। তো আমি বলবো বাইকের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে বাইকের কার্বোরেটর। এই কার্বোরেটর আপনার পরিষ্কার রাখতে হবে, বাইকের এয়ার ফিল্টার ফোম পরিবর্তন করতে হবে সঠিক সময়ের মধ্যে। যদি এগুলি না করেন, সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটর এক পর্যায়ে এসে নষ্ট হয়ে যাবে এবং আপনার বাইকের মধ্যে ভালো পারফরমেন্স পাবেন না। তো আপনারা প্রতি 3,000 থেকে 5,000 কিলোমিটারের মধ্যে বাইকের মাস্টার সার্ভিস করাবেন। মাস্টার সার্ভিস করার সময় যে কাজটি না করলে বাইকের জন্য মারাত্মক ক্ষতি, সেটি হচ্ছে বাইকের কার্বোরেটর। অবশ্যই বাইকের কার্বোরেটর আপনারা মাস্টার সার্ভিসের সময় পরিষ্কার করে নেবেন। মাস্টার সার্ভিস করলে বাইকের সব সমস্যাগুলি সমাধান হয় এক কথায়। কার্বোরেটর জেটগুলি আমরা পরিষ্কার করে নিচ্ছি। সুলফি ক্যাবের জেটটা আমরা কার্বোরেটর থেকে খুলে নিচ্ছি পরিষ্কার করার জন্য। ফ্লেক্সিবল তার দিয়ে এরকম আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লেক্সিবল তার নিয়ে নিলাম আমরা। এই তার দিয়ে এরকম চিকন একটা তার দিয়ে সুলফি ক্যাবের জেট পরিষ্কার করে নেবেন। সুলফি ক্যাবের জেট পরিষ্কার করে আমরা আবার কার্বোরেটরে সেট করে নিচ্ছি। এখন মেইন জেটটা আমরা কার্বোরেটরের মধ্যে সেট করে নিচ্ছি। ফ্লুইড পিন, ফ্লুইড বয়া কার্বোরেটরের মধ্যে সেট করে নিচ্ছি। কার্বোরেটরের তলাটা আমরা কার্বোরেটরের সাথে সেট করে নিলাম এবং কার্বোরেটরের স্ক্রুগুলি টাইট করে নিচ্ছি। চক লিভারটা লাগিয়ে নিচ্ছি। উনি হচ্ছে এই বাইকের মালিক, তো উনিও এই বাইকের কাজগুলি দেখতেছে বসে বসে, আপনারা দেখতে পাচ্ছেন। কার্বোরেটর পিস্টনটা আমরা কার্বোরেটরের মধ্যে সেট করে নিলাম। তো আমাদের কার্বোরেটর ওয়াশ করা
সম্পূর্ণ হয়ে গেল। তো আমি আপনাদের বলবো, আপনারা মাস্টার সার্ভিসের সময় এই কাজটি অবশ্যই করিয়ে নেবেন। যদি এই কাজটি না করেন সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আপনি ভালো পারফরমেন্স পাবেন না এবং বাইকের কার্বোরেটর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অল করে রাখবেন, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।